প্রতিটি কাজের মান দেখেন, যে কোনো একটা কাজের মান দেখেন, সেখানে সমালোচনা করলে আবার প্রধানমন্ত্রী নিজে আবার টেলিভিশনে আইসা বলেন যে এগুলা উনি যা বলেন সেটাই সঠিক, কাজের মান এবং কাজের ব্যয় সব সে, আবার প্রধানমন্ত্রী সম্বন্ধে কিছু বলা যাবে না, আবার আপনি মিডিয়াতে বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর নাম নিয়ে বলে যাবে না, তাহলে প্রধানমন্ত্রী আপনি কেন স্টেটমেন্ট দেন, আপনি কেন এসে বলেন ঠিক আছে, কারণ আমি যদি বলি আপনি অসত্য কথা বলেছেন তখন আমাকে ধরে নিয়ে যান, রাত্রে এসে পুলিশ ধরে নিয়ে চলে যাবে, বলছে আপনি এসে টেলিভিশনে অসত্য কথা বলতেছেন, আপনি এসে বলতেছেন এই যে কি আশ্রয়ণ না কী নিয়ে কথা হলো, সমস্ত লোককে শর্ট করে দিলেন, কথা বলতে দিলেন না, রাস্তা ঘাট কি হচ্ছে ঢাকা শহরে দেখেন কি হচ্ছে, উন্নয়নের নামে যে লুটপাট হচ্ছে এটা কথা বলা যাবে না, কেন কথা বলা যাবে না, প্রধানমন্ত্রী এসে ক্যাপ করে দেন, আবার আইন করে রাখছেন রাষ্ট্রপতি সম্বন্ধে প্রধানমন্ত্রী সম্বন্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না, তাহলে প্রধানমন্ত্রী যদি বক্তব্য দেন, প্রধানমন্ত্রী আমাকে রাজাকার বলবেন, প্রধানমন্ত্রী আমাকে বঙ্গভঙ্গ হত্যাকারী বলবেন, প্রধানমন্ত্রী আমাকে বিভিন্ন অভিযোগ আনবেন, প্রধানমন্ত্রী আমাকে বলবেন আমি এটা করেছি ওইটা করেছি, অথচ ওনার প্রতিবাদ করতে গেলে আমি ডিজিটাল আইনে আটকে যাব, কারণ ডিজিটাল আইনে বলা আছে প্রধানমন্ত্রী সম্বন্ধে বা রাষ্ট্রপতি সম্বন্ধে বলা যাবে না। তো ওয়ালি স্যার, আপনি একজন মডারেট মানুষ, একজন অ্যাম্বাসেডার, সারা বিশ্ব ঘুরেছেন, আপনি সুন্দরই বলেছেন যে 100-200 বছর যুদ্ধ এগুলো কোনো ব্যাপার না, হ্যাঁ আমরা 200 বছর যুদ্ধ কোনো ব্যাপার না, আমরা তো স্ট্রাগল করে বেড়াচ্ছি, আমাদের অস্তিত্ব নিয়ে তো আমরা সংগ্রাম করতেছি, ফ্রান্স ব্রিটেন যুদ্ধ হয়েছে তারপরে তারা টিকে আছে চলতেছে, কিন্তু আমাদের টিকে থাকার কি অবস্থা আছে? আজকে আমার একজন একটা ছেলে কি বলে, ভাত দিলে নাকি টিউশনি করাবে, এইটা দিলে পরে হুঁচি পড়ে যায়, অথচ ছেলেটা কেন কেন বলবে যে আমি ভাত খাওয়ালে আমি টিউশনি দেবো, আজকে হতাশাগ্রস্ত হয়ে একজন আত্মহত্যা করে, আমরা এটা হাইকোর্টে বলে দিই প্রচার করা যাবে না, কোথায় আছি আমরা বলেন? আজকে আপনি এই যে ইসিতে আইন পাস করলেন ইয়ে হবে সার্চ কমিটি হবে, আপনি 5 জনকে সার্চ কমিটি করে দিলেন, আজকে ঘোষণাও দিয়ে দিয়েছেন 5 জনের সার্চ কমিটি দিয়েছেন, কে কার ঘরে, কার কোন গরুর ঘরে কে দেয় ধোয়া, আপনি নির্বাচন করবেন আপনার মতো করে করবেন, আপনি যদি নির্বাচন করতে চান ইলেকশন কমিশন যাকে খুশি থেকে বানান না, আচ্ছা আইন করে দিয়েছেন আইন করে বানান ঠিক আছে, কিন্তু নির্বাচনে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে এইটার গ্যারান্টি আপনি মাননীয় প্রধানমন্ত্রী দিবেন না কেন? আপনি আমাদের সঙ্গে কথা বলেন, আপনি কথা আমাদের সঙ্গে কথা না বলে আপনি এককভাবে করবেন, দেশটা তো একা আপনার না, এই কথাটা আমরা বলতে গেলে আজকে আমাদের ভয় কোথায়? আজকে আমেরিকানরা আমাদেরকে এখানে এসে যদি আমাদেরকে হেল্প করতে চায়, আমেরিকান আমাদের বন্ধু, চীন আমাদের বন্ধু, তারা বাংলাদেশের বন্ধু, আওয়ামী লীগের বন্ধু তো না, এখন হয়ে গেছে তারা আওয়ামী লীগের বন্ধু, সরি ভাই কথাটা দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু, কই আমেরিকানরা দেখবার বেগম দেশের মাতা বেগম খালেদা জিয়ার খবর নিলেন না, তিনি ভালো আছেন না মন্দ আছেন, কই অ্যাম্বাসেডার বেড়াতে একবার খোঁজ নিয়ে গেল না যে ভাই আপনি কেমন আছেন, আপনাদের নেত্রী কেমন আছে, আমার নেতা তারেক রহমান বিদেশে পড়ে আছে, আপনি আপনার প্রশ্ন করেন না কেন যে ঠিক আছে এই লোকটাকে আপনি দেশে আসতে চান না কেন, এসেন দেশে নিয়ে আসেন, বলেন তার নিরাপত্তা দেন দেশে, সে আসবে দেশে রাজনীতি করবে।